হে গাইস, আজকে দুপুরের লাঞ্চ মেনু এই যে ডাইরেক্ট লাঞ্চ দেখাচ্ছি তোমাদের, কাতলা মাছ আলু দিয়ে আর এখানে পুঁই শাকের চটচড়ি। তো আজকে এইটুকুই শেয়ার করেছি, তারপরে চলে আসলাম একটা মিটিংয়ে 11টার দিক। এখানে একটা মিটিং হয়েছিল রাহুল মঞ্চে, এখানে এটাকে বলে রাহুল মঞ্চ আমাদের করণদিঘিতে। তো এই যে মিটিংয়ের ভিতরে এখন ঢুকে যাচ্ছে, এখানে গিয়ে বসবো। তো চলো, তোমরা দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে। এই সভা করেছে, এই সভা পরিচালনার জন্য আমি আজাদ আইনকে দায়িত্ব দিলাম। তৃণমূল কংগ্রেসের আগত প্রতিনিধি, মহাগণ, ছাত্র, যুব, বয়স্ক, গুরুজন সবাইকে আন্তরিকভাবে সালাম এবং নমস্কার। আর মঞ্চে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, আছেন আমাদের সবার প্রিয় করণদিঘি বিধানসভার মাননীয় বিধায়ক গৌতম পাল মহাশয়, আছেন চন্দ্র সিনহা, আছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং এই সভার সভাপতি মাননীয়। একুশে জুলাইকে কেন্দ্র করে করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং করণদিঘি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে এখানে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত আপনাদের জনপ্রিয় বিধায়ক গৌতম পাল উপস্থিত আছেন, উত্তর দিনাজপুর জেলার সম্মানীয় যুব সভাপতি কৌশিক গুণ উপস্থিত আছেন। আজকের এই সভার সভাপতি করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ সিনহা উপস্থিত আছেন, জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম উপস্থিত আছেন, ভাইস প্রেসিডেন্ট শ্যামলাল মাহাতো আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি উপস্থিত, আমাদের করণদিঘি বিধানসভার অন্তর্গত 14টি অঞ্চলের অঞ্চল সভাপতি সহসভাপতি থেকে শুরু করে এখানে মহিলা ব্লক নেত্রী রয়েছেন তপতি দাস, মাইনরিটির ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে এখানে আইআরটিইউসির ব্লক প্রেসিডেন্ট, কিষাণ খেত মজুরের ব্লক পাশে চেপে যাবো, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবেন আপনাদের এমএলএ সাহেব গৌতম পাল। আর তপতিদের কাছে একটাই আবেদন যে আমরা বাসে চড়েই যাই বা ট্রেনে চেপেই যাই, কলকাতায় গিয়ে কিন্তু এমএলএ হোস্টেল কি ডিস্ট্রিক্ট মোড় থেকে ধর্মতলা আমরা পায়ে হেঁটে র্যালি করতে করতে যাই, মিছিল করতে করতে যাই সেই অভিযানে, যাতে মহিলারা আমার পেছনে যাতে থাকে, মহিলাদের আমি যাতে সাথে পাই। কি আপনারা সাথে থাকবেন তো? কি করণদিঘির মা বোনেরা আপনারা সাথে থাকবেন তো? 21শে জুলাই আপনারা ধর্ণায় যাবেন তো? যে বিজয় মিছিল আমরা 21শে জুলাই 2024 সালে আমরা পালন করব, সেই উদ্দেশ্য নিয়ে আজকের প্রস্তুতি সভা। বিধান মোদী বলেছিল 400 পার, কিন্তু 400 পার হতে পারেনি,
আজকে মোদি সরকার বিজেপি সরকার নিজের পায়ে দাঁড়িয়ে নেই, দুটা পয়সা নিয়ে দাঁড়িয়ে আছে। একদিকে নীতিশ কুমার পল্টুরাম যাকে বলা হয়, আর একদিকে নাইডু বাবু। নীতিশ কুমার যে কোনো দিন পাল্টি মারলে মোদি সরকার আবার পড়ে যাবে, মোদি সরকার থাকবে না। এদিকে ইন্ডিয়া জোটে ভালো ক্ষমতায় রয়েছেন কংগ্রেস তৃণমূল সব মিলে একসাথে, যে আপনারা প্রত্যেকে দেখতে পান টিভির পর্দায় কি পরিমাণ আক্রমণ হচ্ছে, কি পরিমাণ আমাদের তৃণমূলের এমপিরা আক্রমণ করছে বিভিন্ন সময় টিভির পর্দায় দেখতে পারেন। আমাদের এই লড়াই চলে চালিয়ে যেতে হবে এই অপদার্থ বিজেপির বিরুদ্ধে, আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে এই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে। আজকে আপনারা জানেন আমাদের সরকার 365 দিন 24 ঘন্টা আপনাদের সাথে রয়েছে। আজকে আমাদের দিদি লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 টাকা করেছে, কোনো মহিলাদের বাদ বিচার করেনি, প্রত্যেককে 1000 টাকা করে দিয়েছে। মহিলারা ভালো ভোট দেয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের পুরুষদের ক্ষেত্রে ভোটের পার্সেন্টেজ আমরা তৃণমূল কংগ্রেসকে দিতে পারি না। তার কি কারণ আছে তা আমাদের পর্যবেক্ষণ করে আমাদের বসতে হবে, আমাদের সাংগঠনিক বিষয়ে আলোচনা, নিজেদের মধ্যে আলোচনা পরিচালনা করতে হবে। 21 জুলাই সবাই যাবেন, সবাইকে আমাদের উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, প্রণাম, সালাম, আদাব জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, গৌতম পাল জিন্দাবাদ, ধন্যবাদ। আবার নে বলছিল যে যেগুলো হয়েছিল ওগুলা দিবে, তুই পাইস, কে পাই তুই তুই আমি বেশি বৃষ্টি নাই তো।